নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। দেশ বিদেশ রাজ্যের সেরা খবরগুলো নিয়ে শুরু করছি সেরা দশ। শুরুতেই নজর রাখবো বাংলা সেরা খবরগুলোর দিকে। ফের রাজ্য রাজ্যপাল সংঘাত। যেটা জানতে পারা যাচ্ছে যে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘাত, এবং সেই সংঘাত প্রকাশ্যে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘাত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একটি টুইট করেছেন এবং সেই টুইটেই বিস্তারিত উল্লেখ করেছেন। প্রসঙ্গত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মহুয়া মুখোপাধ্যায়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য, এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই এবার সরব হয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি যেটা উল্লেখ করেছেন যে এই নিয়োগ সেটা নিয়মমাফিক হয়নি এবং এই নিয়োগ একেবারেই যথাযথ নয় বলে উল্লেখ করেছেন ব্রাত্য বসু। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি, রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। শুভঙ্কর, ফের একবার প্রকাশ্যে এলো রাজ্য রাজ্যপাল সংঘাত এই উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে। দেখো স্বপন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে সেদিন আমরা দেখিয়েছিলাম যে কিভাবে উপাচার্য থাকাকালীন, যার মেয়াদ 18 সেপ্টেম্বর শেষ হওয়ার কথা সব্যসাচী পুত্ররায় চৌধুরী, তার আগেই মহুয়া মুখোপাধ্যায়কে সেখানে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবং এটি নিয়ে কিন্তু সংঘাত বাধে, কেননা রাজ্যপালের এখন এখতিয়ারের মধ্যেই পড়ে না উপাচার্য নিয়োগ, কেননা নতুন বিল তো পাশ হয়েছে, সেই সঙ্গে সঙ্গে 2019 যে নিয়ম রয়েছে অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হয়েছিল সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যের যে ঠিক করে দেওয়া নাম তাকেই মান্যতা দিতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যপাল নিজের থেকে, তিনি 25টি বিশ্ববিদ্যালয়ে আলাদা করে উপাচার্য নিয়োগ এবং সেখানে নাম দিয়েছিলেন, সুরঞ্জন দাস যাদবপুর ইউনিভার্সিটি, অনুরাধা লোহিয়া প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কলকাতা ইউনিভার্সিটি, এদেরকে যখন রিঅ্যাপয়েন্টমেন্ট রাজ্য দিয়েছিল সেগুলোরও কিন্তু বিরোধিতা করেছিলেন সে সময় রাজ্যপাল। এবং রবীন্দ্রভারতীর একেবারে বলা যেতে পারে নতুন এই সংযোজন, তার মধ্যে সেখানেও কিন্তু দেখা গিয়েছে এইভাবেই কিন্তু তা একসঙ্গে সংঘাত ঘটতে রাজ্য রাজ্যপালের। এবং সেখানে শিক্ষামন্ত্রী আজ বিষয়টি স্পষ্ট করেছেন, যদিও দুদিন আগে 30 তারিখেই কিন্তু শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়ে, প্রেস বিবৃতি দিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যপালের কাছ থেকে এরকম কোনো নির্দেশ বা কোনো সিদ্ধান্তের কথা তারা জানেন না এবং রাজ্যপালের এখতিয়ারই নেই এই বিষয়গুলো করার। আজ স্পষ্ট করে রাজ্যপালের ওএসডি, তিনি যে বক্তব্য রাজ্যপালের তুলে ধরেছেন একটি বিশদ একটি পাতার মধ্যে, সেই তাকেই কাউন্টার করেছেন শিক্ষামন্ত্রী বলা যেতে পারে। এবং সেখানে তিনি দুটো বিষয় স্পষ্ট করেছেন, একটি হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের যে বিষয়টি তিনি করেছেন সেটি একেবারেই তার এখতিয়ারভুক্ত নয়, কারণ ইতিমধ্যেই রাজ্যে যে নতুন বিল, বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী সেটি। এবং দ্বিতীয়টি হচ্ছে 25টি বিশ্ববিদ্যালয়ের যে কথা বলছে সেক্ষেত্রে 2019 যে নিয়ম তাকে কিন্তু রাজ্যপাল মানেননি, রাজ্যের কনসার্ন নেননি, এটি কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। অত সংঘাত যে চরমে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে আরো। বেশ, ধন্যবাদ শুভঙ্কর, কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। মণিপুরে ধসে মৃত উত্তরবঙ্গের 6 জওয়ানের দেহ পৌঁছল বাগডোগরা বিমানবন্দরে। সেখানে সেনাবাহিনী তরফে শেষ শ্রদ্ধা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তাদের কফিনবন্দী দেহ। খোঁজ মিলেছে বসিরহাটের সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের দেহেরও। রবিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছবে মহিউদ্দিনের কফিন। মণিপুরের ধসপ্রবণ স্থলে কর্মরত সন্তু বন্দ্যোপাধ্যায় নামে আরও এক জওয়ানের মৃত্যু সংবাদ পৌঁছেছে উত্তর চব্বিশ পরগনায় তাঁর গোপালনগরের বাড়িতে। খবর পেয়ে শোকস্তব্ধ গোপালনগর। সাত সকালে ভাটপাড়ায় শুট আউট, নিহত এক ইমারতি ব্যবসায়ী, এলাকায় ব্যাপক উত্তেজনা। নিহতের নাম মোহাম্মদ সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল ভাই। সকালে চায়ের দোকানে বসে আড্ডা মারছিলেন আনসারি, সে সময় আচমকা 6 থেকে 7 জন যুবক তাঁকে ঘিরে ফেলে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক অনুমান। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে প্রাণ গেল দুজনের। ঘটনাটি বাঁকুড়া সদর থানার ভূতশহর গ্রামের। দুদিন ধরে পড়ে থাকা বিদ্যুতের খোলা তারে পা লেগে শনিবার মৃত্যু হয় এক মহিলার। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক প্রতিবেশী। গ্রামবাসীর অভিযোগ, ছেঁড়া তার সারাইয়ের জন্য বিদ্যুৎ দপ্তরে বারবার দরবার করেও কারো দেখা মেলেনি, এরই খেসারত দিতে হলো দুজনকে।
স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ, বীরভূমের নলহাটির ভদ্রপুরের ঘটনা, স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম জ্ঞানেশ্বরী মণ্ডল, বছর 33-এর জ্ঞানেশ্বরীর 15 বছরের একটি ছেলে রয়েছে, ভদ্রপুরে নতুন বাড়ি করে বসবাস শুরু করেছিলেন তারা, পারিবারিক অশান্তি লেগেই থাকত, মাস কয়েক আগে ঘোরতর অশান্তির পর থেকে আলাদা থাকতেন জ্ঞানেশ্বরী ও তাঁর স্বামী, শুক্রবার তাঁদের ছেলে রথ দেখতে গিয়েছিল, সে সময় স্ত্রীকে খুন করে অভিযুক্ত স্বামী। 27 শিখতে এসে শিশু মৃত্যুর ঘটনায় সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল, গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। শুক্রবার বিকেলে 27 শিখতে গিয়ে সুইমিং পুলে ডুবে মৃত্যু হয় 9 বছরের শিক্ষার্থীর। হাওড়া ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। হাওড়ার চ্যাটার্জিহাট থানার ব্রজনাথ লাহিড়ি লেনের বাসিন্দা মৃত ওই খুদের নাম বিদীপ্ত ঘোষ। পরিবারের দাবি, সুইমিং পুলে নামার পর দীর্ঘক্ষণ তার খোঁজ না মেলায় কর্তৃপক্ষের তরফে কোনো অনুসন্ধান করা হয়নি। ঘটনার পর চ্যাটার্জিহাট থানার পুলিশ সুইমিং পুলটি বন্ধ করে দেয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হাওড়ার ডুমুরজলা স্বামীজি সংঘ সুইমিং ক্লাবটি। বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য কম গভীরতার নভিস ট্যাঙ্ক থাকা প্রয়োজন ছিল বলে মত সাঁতার প্রশিক্ষকদের। লোহার রড চুরির অভিযোগে দুই শিশুকে শিকলে বেঁধে রাখার অভিযোগ, উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঘটনা। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার দুই শিশুকে লোহার রড চুরির অভিযোগে রোদের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখেন মৌসুমি দাস নামে এক মহিলা। স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত মৌসুমিকে আটক করে তারা। উদ্ধার করা হয় শিশু দুটিকে। মাদ্রাসা সার্ভিস কমিশনের বঞ্চিত শিক্ষক প্রার্থীদের ধর্না মঞ্চে বাম রাম উভয় শিবির। এদিন সল্টলেকে ইন্দিরা ভবনের সামনে মাদ্রাসা কমিশনে বঞ্চিতদের ধর্নায় উপস্থিত হন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও বিজেপি নেতা সজল ঘোষ। আন্দোলনকারীদের দাবি দেওয়া শুনে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তারা। তাদের দাবি, অবিলম্বে মাদ্রাসা সার্ভিস কমিশনকে পাশ করা বঞ্চিত প্রার্থীদের নিয়োগ করতে হবে। এছাড়াও আরও 12টি দাবি নিয়ে ধর্নায় বসেছেন বিক্ষোভকারীরা। তবে উল্লেখযোগ্য বিষয় হল মাদ্রাসা কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে একই মঞ্চে হাজির গেরুয়া শিবির ও বামেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনায় দোষীদের গ্রেপ্তার, উপযুক্ত শাস্তির দাবিতে বিজেপির মজদুর সেলের লালবাজার অভিযান। এদিন মুরলীধর সেন লেনের বিজেপির সদর কার্যালয় থেকে মিছিল বের হয়, যদিও সেন্ট্রাল এভিনিউতেই মিছিল আটকায় পুলিশ। বিরোধী দলনেতার প্রাণনাশের চেষ্টা কেন? সরকার জবাব দাও, হোর্ডিং নিয়ে লালবাজার অভিযানে বের হয় বিজেএমসি। শুক্রবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় পূর্ব মেদিনীপুরের মারিস্তায়। দুর্ঘটনার জেরে কনভয়ের সামনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। যদিও শুভেন্দুর গাড়িটি ছিল মাঝের দিকে, তাই কোনো প্রভাব তার গাড়িতে পড়েনি। হরিদেবপুরের মতন ঘটনার পুনরাবৃত্তি। রাজাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের, এক ব্যক্তির মৃত্যু হয়েছে রাজাবাজারে 28 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, হরিদেবপুরের পর কিন্তু আজকে আবার রাজাবাজারে তার পুনরাবৃত্তি, কারণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তি, যেমনটা জানা যাচ্ছে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রাজাবাজার এলাকাতে। আজকে প্রবল বৃষ্টি এবং প্রবল বৃষ্টির পরেই কিন্তু এই ঘটনা আবার রাজাবাজার এলাকাতে যে এক এক ব্যক্তি সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলেই কিন্তু ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে সব। বেশ, ধন্যবাদ রিয়া। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। হরিদেবপুরের মতন ঘটনা, রাজাবাজারেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে রাজাবাজারের 28 নম্বর ওয়ার্ডের ঘটনা। এবার নজর রাখবো বাংলার অন্যান্য খবরে। রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চশিক্ষা দপ্তর। স্নাতকে ভর্তির জন্য কলেজগুলিতে 18 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। 16 অগস্ট মেধা তালিকা প্রকাশ। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি সম্পূর্ণ হবে। 19 সেপ্টেম্বর থেকে স্নাতক থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হবে। একইভাবে স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকের ফল 31 অগস্টের মধ্যে প্রকাশ করতে হবে কলেজগুলিকে। অনলাইনে আবেদন 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। 20 সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশ। 21 অক্টোবরের মধ্যে ভর্তি সম্পূর্ণ করতে হবে। 1 নভেম্বর স্নাতকোত্তরের ক্লাস শুরু হবে। গত বছরের মতো এবারও আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না পড়ুয়াদের। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কঠোর করোনা বিধি মেনে চলতে হবে সকলকে, নির্দেশিকায় জানালো উচ্চশিক্ষা দপ্তর।
চেতলায় মেয়র ক্লিনিকের উদ্বোধন করলেন মহানগরীক ফিরহাদ হাকিম। ওই সেন্টারে সহজেই ক্যান্সার নির্ণয় করা যাবে। মাসে একবার প্রত্যেক বড়তে এই ধরনের মেডিকেল ক্যাম্প করা হবে। এ ধরনের ক্যাম্পে উপকৃত হবেন এলাকার গরিব মানুষেরা। এদিনের অনুষ্ঠানে ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির দাম বাড়ানোর জন্য কেন্দ্রকে তোপ দাগেন চিকিৎসক শান্তনু সেন। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, এবার দেখে নেব দেশের সেরা খবরগুলো। আজই মুম্বাইয়ে বিদ্রোহী শিবসেনা বিধায়করা মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর দ্বিতীয়বারের জন্য গোয়া গিয়েছেন একনাথ শিন্ডে। এদিনই বিদ্রোহী সেনা বিধায়কদের নিয়ে গোয়া থেকে মুম্বাইয়ে একনাথ শিন্ডে। সোমবার মুম্বাই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে শিন্ডে ফড়নবীশ সরকারকে। শিন্ডে দাবি করে আসছেন তাঁর কাছে 39 জন শিবসেনা বিধায়ক ও আরও বেশ কয়েকজন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের জন্য তৎপরতা তুঙ্গে বিদ্রোহী সেনা শিবিরে। মহারাষ্ট্রে মহানাটক অব্যাহত। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শিবসেনার সমস্ত পদ থেকে সরালেন উদ্ধব ঠাকরে। দলবিরোধী কাজের জন্য তাঁকে সরানো হচ্ছে বলে চিঠি দিয়ে শিন্ডেকে জানিয়েছেন ঠাকরে। আরও বলা হয়েছে, আপনি শিবসেনার সদস্যপদ ছেড়ে দিয়েছেন, তাই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুদিন আগেই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। সোমবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাঁকে। সে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে শিন্ডে সরকার গঠন এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞ। অল্ট নিউজের সাংবাদিক জুবের খানের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র সহ আরও দুটি ধারা যোগ করল দিল্লি পুলিশ। এছাড়াও রয়েছে প্রমাণ ধ্বংসের অভিযোগ। 2018-এর একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে এই অভিযোগে দিল্লি পুলিশ গত রবিবার জুবেরকে গ্রেপ্তার করে। সোমবার তাঁকে একদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। মঙ্গলবার তাঁকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। হেফাজতের মেয়াদ শেষে আজ তাঁকে আদালতে তোলা হয়। অল্ট নিউজের সাংবাদিক জুবের খানের মামলার রায়দান ঘিরে বিতর্ক। এদিন জুবের খানকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। দুপুরে সওয়াল জবাব শেষ হয় দুপক্ষের। বিকেল 4টে নাগাদ রায়দান করার কথা ছিল বিচারকের। এর আগেই দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় খারিজ হয়েছে জুবেরের জামিনের আবেদনের আর্জি। 14 দিনের NIA হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপরই ক্ষোভে ফেটে পড়েন জুবেরের আইনজীবী। টুইট করে জানান, কোর্টরুমের খবর ফাঁস করেছে পুলিশ। ক্ষোভ প্রকাশ করেছেন বিচারকও। এনআইএ হেফাজতে উদয়পুর হত্যাকাণ্ডের দুই ধৃত শনিবার সকালে রিয়াজ আখতারি ও ঘোষ মোহাম্মদকে হেফাজতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাদের আজমের থেকে জয়পুরে নিয়ে আসা হয়। বিশেষ এনআইএ আদালতে তোলা হলে ধৃত 4 জনকেই 10 দিনের NIA হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে অভিযুক্তদের উপর চড়াও হয় উন্মত্ত জনতা, মারধর করা হয় ধৃতদের। এদিকে আজ 24 ঘন্টার জন্য কারফিউ শিথিল উদয়পুরে, যদিও ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে সেখানে। মাঝ আকাশে বিমানে ধোঁয়া। দিল্লি থেকে জব্বলপুর যাচ্ছিল বিমানটি। 5,000 ফুট উঁচুতে যাত্রীদের নজরে আসে বিমানের কেবিনে ধোঁয়ায় ভরে গিয়েছে। তড়িঘড়ি বিমানটি দিল্লিতে ফিরিয়ে আনা হয়। নিরাপদে অবতরণ করে বিমানটি। সুরক্ষিত রয়েছেন সব যাত্রী। মণিপুরে ভূমিধসে মৃত 81, এর মধ্যে 18 জন সেনা জওয়ান। ধ্বংসস্তূপে আটকে এখনও প্রায় 55 জন। রাজ্যের ইতিহাসের সবচেয়ে বিপর্যয়ের ঘটনা বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মুখ্যমন্ত্রী বলেন, ধসের জেরে ধুয়ে আসা কাদা মাটির নিচে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সব দেহ উদ্ধার করতে আরও 2-3 দিন সময় লেগে যাবে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজে সাহায্যের জন্য কেন্দ্রের তরফে NDRF ও সেনা জওয়ানদের পাঠানো হচ্ছে। দেশে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের 17,000 পার করল। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 17,092 জন। গতকালের তুলনায় সামান্য বেশি। দেশে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 1,09,568। সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, এবার দেখে নেব বিদেশের সেরা খবরগুলো। বিদেশের খবরে প্রথমেই নজর রাখব ইউক্রেনের দিকে, কারণ ইউক্রেন দাবি করছে রাশিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর। রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ফেলার অভিযোগ করছে ইউক্রেন। কৃষ্ণ সাগরের ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন স্নেক আইল্যান্ডের উপর একটি জায়গায় ফসফরাস বোমা নিক্ষেপের দাবি করছে কিভ।
এই দ্বীপ থেকে রুশ সেনা প্রত্যাহারের একদিন পরই এই অভিযোগ উঠেছে। ক্রিমিয়ান উপদ্বীপ থেকে ফসফরাস বোমা নিক্ষেপকারী দুটি রুশ বিমান স্নেক আইল্যান্ডের উপর দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে জেলেন্সকির সেনাবাহিনী। এছাড়াও রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন আবাসিক স্থানে হামলা চালিয়েছে বলেও অভিযোগ। কার্যত ধ্বংস হয়ে গিয়েছে ডোনেৎস্ক শহর। আফগানিস্তানের রাজধানী কাবুলের থেকে মাত্র 40 কিলোমিটার দূরের প্রাচীন এক বৌদ্ধ শহরের অস্তিত্ব সংকটে। ওই এলাকায় চীনা তামা খননকারী সংস্থার জন্য চিরতরে হারিয়ে যেতে পারে ওই শহরটি। মিস আয়নাক নামে ওই শহরটিতে 100 একর জায়গায় বৌদ্ধ বিহার ও 400টিরও বেশি বুদ্ধমূর্তি, স্তূপ ও বাজার এলাকা রয়েছে। এই শহরে ব্রোঞ্জ যুগ থেকে উদ্ধার প্রত্নতাত্ত্বিক সামগ্রী রয়েছে। তাদের বেশ কয়েকটি 3000 বছরেরও পুরনো। এবার সেই বৌদ্ধ শহরই বিলুপ্তির পথে। নজর রাখবো ইরানের দিকে। ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইরান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.2। ভূমিকম্পে কমপক্ষে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও অনেকে। ইরানের বান্দার ই লেহেঙ্গের 4টি পৃথক জায়গায় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। কম্পন অনুভূত হয় সংযুক্ত আরব আমিরশাহী থেকে ওমান, কাতার, পাকিস্তান এবং আফগানিস্তানের বিভিন্ন জায়গায়। 6.2 মাত্রার ভূমিকম্প, যা ভয়াবহ বলেই মনে করা হয়। এবং এই ভূমিকম্পের জেরে শুধুমাত্র যে ইরান কেঁপে উঠেছে তাই নয়, ইরানের পাশাপাশি কাতার, ওমান, একই সঙ্গে পাকিস্তান, আফগানিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। স্বাভাবিকভাবে এর জেরে আরও অনেকের হতাহতের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কঙ্গো স্বাধীনতার অন্যতম কারিগর প্যাট্রিস লুম্বামার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল কানসাসায়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতিসহ শতাধিক সাধারণ নাগরিক। গত 20 জুন বেলজিয়ান আদালতের নির্দেশে হস্তান্তরিত করা হয় লুম্বামার দাঁত। সেই দাঁতটিরই অন্ত্যেষ্টি করা হয় এদিন। কঙ্গো স্বাধীনতার নায়ক প্যাট্রিস লুমুম্বার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন কিনশাসায়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রশাসনিক আধিকারিক, পরিবারসহ শতাধিক সাধারণ নাগরিক। গত 20 জুন বেলজিয়ান আদালতের নির্দেশে লুমুম্বার দাঁত হস্তান্তর করা হয়। সেই দাঁতেরই অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় বৃহস্পতিবার। এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ফেলিক্স সিসেকেদি বলেন, দেশের প্রতিটি কোণের মানুষ তার জন্য অপেক্ষা করছিলেন, তার জন্যই সকলে বৈষম্য উপেক্ষা করে একত্রিত হয়েছেন। প্রসঙ্গত, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে 1960 সালে মাত্র 34 বছর বয়সে সদ্য স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হন প্যাট্রিস লুমুম্বা। কিন্তু কয়েক মাস পরই সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান মোবুতু সেসে সেকো। তখন লুমুম্বাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। 1961 সালে বিচ্ছিন্নতাবাদীরা তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করে, এমনকি যাতে তার কবর তীর্থস্থানে পরিণত না হয় সেই জন্য লুমুম্বার মরদেহ অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়। মরদেহ পুড়িয়ে ফেলার পর সেখানে উপস্থিত থাকা এক পুলিশ কর্মকর্তা সেই দাঁত সরিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন বলে জানা যায়। সেই দাঁত ফিরিয়ে দেওয়ার জন্যই বেলজিয়াম আদালতে আবেদন জানায় লুমুম্বার পরিবার। সেই আবেদনের ভিত্তিতেই বিচারক লুমুম্বার পরিবারের হাতে দাঁত হস্তান্তরের নির্দেশ দেয়। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর এই রায় খুশি তাঁর পরিবার। প্যাট্রিস লুমুম্বার ছেলে ফ্রান্সোয়া লুমুম্বা বলেন, যে দেশ ও দেশের স্বাধীনতার জন্য আমার বাবা প্রাণ দিয়েছেন, মৃত্যুর 60 বছর পর তাঁর মরদেহের অবশিষ্টাংশ তাঁর পূর্বপুরুষের মাটিতে ফেরত এসেছে। এরপরই বেলজিয়ান সরকার প্যাট্রিস লুমুম্বার দাঁত কঙ্গোর রাজধানী কিনশাসায় পাঠানোর উদ্যোগ নেয়। স্বাধীনতার পর কঙ্গো কেমন হতে পারত তার প্রতীক হিসেবে লুমুম্বাকে দেখেন অনেকে।
দেশটিতে তার মৃত্যুর সঙ্গেই গণতন্ত্রের সব আশা শেষ হয়েছে বলেও মনে করেন তারা। আফ্রিকা মহাদেশের ইতিহাসে লুমুম্বার হত্যাকাণ্ডকে একটা বড় ঘটনা হিসেবেও দেখা হয়। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় তাকে উৎখাতে সেনা অভ্যুত্থান ও পরবর্তীতে হত্যায় বেলজিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। পরবর্তীকালে বেলজিয়ান পার্লামেন্টের এক তদন্তে লুমুম্বার মৃত্যুতে সরকার নীতিগতভাবে দায়ী বলে প্রমাণও পাওয়া যায়। কলকাতা টিভি। সেরা দশ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।